রাজা ও বাদশাহ মাঝারি আকারের গরুর আকৃতির ছাগল দুটির এক একটির ওজন 100 কেজির অধিক যেহেতু শহরের কোড়াপাড়া এলাকার খামারি রুস্তম আলী প্রায় 3 বছর আগে 16,000 টাকায় কেনা রাম ও তোতাপুরি জাতের এই দুটি ছাগল পালন করছেন তিনি দুটি ছাগল হয়ে উঠেছে তার পরিবারের সদস্য রাজা ও বাদশার নিয়মিত খাবার গমের ভুষি চালের কুড়া ভুট্টা ভাঙ্গা কাঁঠাল পাতা পাকা কলা আম ও আঙ্গুর তারা থাকে ফ্যানের নিচে ঘুমাই মালিকের সঙ্গে খাটে গলায় ঘুঙুর দেওয়া বিশালাকৃতির দুটি ছাগল এরই মধ্যে দৃষ্টি কেড়েছে সবার তাদের দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা